রোজ নিত্য নতুন ড্রামা লেগেই থাকে ঘরে, বউ শুধু গিলে যায়, বর ক্যামেরা ধরে। বাইরে কোথাও মেঘ নেই, বৌদির চোখে বৃষ্টি, ইউটিউবে শুরু হলো একই অনাসৃষ্টি। তুমি কি ইউটিউবে অনেকদিন ধরে খেটে যাচ্ছ অথচ ভিউজ পড়ছে না? না, আর চিন্তা নেই মামু, এমন এমন সব কন্টেন্টের আইডিয়া এনেছি না যা দেখলে শুধু হার্ট ফেল না, কিডনিও ফেল হয়ে যাবে। তেমন কিছু না, শুধু ক্যামেরার সামনে বসে সকাল বিকেল গিলতে হবে। প্রথমে চটকে নিয়ে ভাত, গালে ঢোকাও আগে, কেউ ক্যামেরা নিয়ে এলে ফুঁসে ওঠার আগে। এক থালা চাও, টাউ টাউ করে খাও, ঘরে খেয়ে না পোষালে বাইরে গিলতে যাও। ভিউজ পেতে হলে চটকে খাও ফল, জন্মের খাওয়া খেয়ে চোখে আনো জল। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, চোখে জল তবু আমি গিলতে ভুলি না। তো সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন টিয়া বৌদি। যেমন মহেশের আছে রিয়া, সিঙ্গেলদের আছে মিয়া, উজানের আছে হিয়া, ঠিক তেমনই রাজের আছে টিয়া। এই টিয়া কিন্তু আকাশে উঠতে পারে না, শুধু ইউটিউবে এসে হাঁকতে পারে। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? পাগলামির আর কি দেখলে, এই তো সবে শুরু। বৌদি আমাদের সেরা ওভার অ্যাক্টিং এর গুরু। আমার কিন্তু ভালো লাগছে না সরো আমার চোখের সামনে। টিয়া কি হয়েছে তোর? তেমন কিছু না, সকাল বিকাল এসব গেলার পর ঠিকঠাক হাগু হয়নি তাই এমন আচরণ করছে। তা তো জানতাম না। বলো কি হয়েছে? তো আমাদের টিয়া বৌদির সব কিছুতেই ঝগড়াঝাটি আর কান্নাকাটি। লিপস্টিক ফুরিয়ে গেলে কাঁদবে, নেল পলিশ ফুরিয়ে গেলে কাঁদবে। বলছি বৌদি, ওটা তোমার চোখ নাকি টাইম কল গো? ক্যামেরা অন দেখলেই টাইমে টাইমে জল পড়ে, যখন তখন কান্নাকাটি। মিছি মিছি কান্নাকাটি করে কি লাভ? লাভ লোকসান কিছু বুঝি না, বুঝি শুধু কান্না। গপ গপ করে গিলে নিই হলে ভালো রান্না, চোখের জলে ভাসিয়ে দিলাম। ইনি আর কেউ নন, আমাদের মহান টিয়া বৌদির মহান শাশুড়ি মাতা। আমি শুধু ভাবি একটা মানুষের গলার আওয়াজ এত তীব্র কি করে হতে পারে? মানে এই কাকিমা মুখ খুললেই মনে হবে যেন কেউ সবজি আর মাছ বিক্রি করছে চিৎকার করে। এই সবজি সবজি সবজি, এই মাছলি মাছলি মাছলি, এই এই এই, ট্যাং ট্যাং ট্যাং। কাকিমার যা সুন্দর ভয়েস না, কাকপক্ষীও এদের ঘরে টিকতে পারে না। কি আর বলবো, যা কাঠফাটা গরম, পোঁত ফাটছে চরম। সেদিন গরমের চোটে ওই বুড়ি কাকির ব্যালকনিতে আশ্রয় নিতে গেছিলুম, তো বুড়ি কাকির চেঁচানিতে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছিল গো বাবু। তাই আমি সমস্ত কাক ভাইদের বলে দিয়েছি, যতই উঠুক রোদ, ফাটে ফাটুক পোঁত, যাস না ওদের ঘরে, বলি যাস না ওদের ঘরে। বৌমাকে দেখা দেখি শাশুড়িও তিন বেলা খাবারের ভিডিও বানায়। শাশুড়ি বৌমা দুজনেই খাবার ভিডিও বানায়, এদেরকে দেখা দেখি ছেলেও খায়। আর এই তিনজনের সঙ্গ দোষে আমাদের ভোলা ভালা কাকুও নষ্ট হয়ে গেছে। বৌমাকে দেখে শ্বশুরও ক্যামেরার সামনে খেতে শুরু করেছে। কি হ্যাংলা শ্বশুর রে বাবা! আর এছাড়াও এদের বাড়ির মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো শাশুড়ি বৌমার ঝগড়া। সাধারণত বাড়ির ছেলেরা কি করে, বৌমা শাশুড়ি চুলে চুলে যাতে পাঁচ কান্না হয় সেটাই চেষ্টা করে। বাট এই ধনুর্ধর নিজের মার বউকে দিয়ে ইচ্ছে করে ঝগড়া করিয়ে সেটা ইউটিউবে পোস্ট করে। ছাগল কোথাকার! নিজের ঘরের ক্যাচাল গোটা দুনিয়াকে দেখায় ভিডিও বানিয়ে। এনাকে তাহলে কি বলা উচিত? শত্রু বিভীষণ। এরা সবাই একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, এর ভিডিও বানিয়ে দেয় এর বর, আর এনার ভিডিও বানিয়ে দেয় এনার বর। ভিডিও না বানিয়ে দিতে চাইলে জোর করে ভিডিও বানায়, এই ভিডিও বানিয়ে দিবি না মানে ডিম দিয়ে পাস্তা পালানোর নেই রাস্তা, বানিয়ে দে ভিডিও, ছাড়বই না আজ তোকে, ছাড়বই না। অ্যান্ড কাকু বিলাই, মুখ দিয়ে মোর কথা নাই ফোটে, এই রকম বউ যেন না কারোর জোটে। বুঝতে পারছি কাকু, তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি। এই দুজনের সামান্য ভিডিও দেখে যদি আমাদের এই হাল হয়, তাহলে চোখের সামনে এইসব মেলোড্রামা দেখে তোমার কি হাল হচ্ছে আমরা বুঝতে পারছি কাকু। বাবুজি মাফ করো মা, মামির রক্ষা করো মা। এই কাকিমা যে এক মুখে কটা কথা বলে আমি বুঝতে পারি না। একবার বলে, গরম যতই হোক আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আবার দুদিন পর বলে,
আরে কাকিমা তোমার দাবিটা কি? একবার বলে আমার রান্না করতে ভালো লাগে, একবার বলে আমার রান্না করতে ভালো লাগে না, বলতেটা কি চাও? সেটা তো আমি বুঝতে পারছি না। আর কাকিমার সব থেকে সেরা ডায়লগ হলো, ভীষণ খিদে কিন্তু মুখে রুচি নেই, খেতে পাচ্ছি না, দেখি খেতে পারি কিন্তু চলো হচ্ছে, কি বলতো মুখে ভীষণ মানে অরুচি, খেতে পাচ্ছি না। কাকিমা তোমার খাওয়া দেখেই আমরা বুঝতে পারছি তোমার একদম রুচি নেই খাওয়ার, একদমই খেতে পারো না গো তুমি। আমি জাস্ট ভাবছি মুখে রুচি না থাকলেও কাকিমা যদি এইভাবে গোগ্রাসে গেলে তাহলে মুখে রুচি আসলে কি করবে ভাই? তো যাই হোক, আমাদের মোস্ট ন্যাকা মামুনি তার স্বামীকে আবার গালে তুলে খাইয়ে দেয়, আবার ক্যাপশনে লিখবে আমি খাইয়ে না দিলে আমার বাবুটা খায় না। আহা রে, বৌদির বাবুটা নিজের হাত দিয়ে খেতে পারে না গো, তা হাগু করার পর ছুঁচু করতে পারে তো, নাকি সেটাও? এদের কন্টেন্ট মানে সারাক্ষণ ঘোদ ঘোদ করে খাওয়া, একবার এই খাচ্ছে একবার সেই খাচ্ছে, মুখ আর বন্ধ যায় না এদের। তুমি যাও তো, তুমি এখানে থাকলে বেচারি খেতে পারবে না। হ্যাঁ সেই ভালো, আমি বরং চলে যাই, এদের দুবেলা ঘোদ ঘোদ করে খাওয়া দেখার থেকে আমার চলে যাওয়াই ভালো। আর তোমরা হা করে কি দেখছো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট পিন থেকে জুপি অ্যাপ ডাউনলোড করো আর খেলো লুডো সুপ্রিম লীগ, ট্রাম্প কার্ড, সাপ সিঁড়ির মতো গেম, আর পেয়ে যাও 10 টাকা সাইন আপ বোনাস একদম ফ্রি, আর সাথে 100 টাকা রেফার করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।